নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দিওস স্টেলিকেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণত নিরামিষ দিনগুলোতে কিন্তু আমাদের বাড়িতে খুবই কমন একটা আইটেম হল পনির কিন্তু তাও নিমন্ত্রণ বাড়ির বা অনুষ্ঠান বাড়ির পনিরের কিন্তু স্বাদটাই অতুলনীয় হয় স্বাদে এবং গন্ধে কিন্তু দুর্দান্ত খেতে হয় তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে আসি মূল রেসিপিতে আজকে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো ফুল ক্রিম পনির আর পনিরটাকে আমি এইভাবে আগে চৌকো চৌকো করেই কেটে নিচ্ছি তো সবগুলো পনির কাটা আমার এখানে হয়ে গেছে অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দশ থেকে পনেরোটা মতো গোটা কাজুবাদাম আপনারা চাইলে এখানে ভাঙা কাজুবাদামও কিন্তু ইউজ করতে পারেন আর দিচ্ছি তিন চামচ পোস্ত সব কিছুকে জলে ভিজিয়ে দিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ টক দই আর এরপর এতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর চিনি নুন আর চিনিটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব যদি মনে হয় তাহলে পরে দইয়ের মধ্যে অল্প একটু মানে এই এক চামচ মতো একটু জল অ্যাড করতে হবে দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে আর কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রানিং কনসিস্টেন্সি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হলে এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। পনিরগুলোকে হালকা হাতে ফ্রাই করে নিতে হবে মানে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না হালকা একটা লাইট ব্রাউন মতো কালার এলেই এটাকে তুলে নেব। কারণ পনির আবার বেশিক্ষণ ধরে ফ্রাই করলে কিন্তু এর টেক্সচারটা অনেকটা রাবারের মতো হয়ে যায় মানে ছিবড়ে ছিবড়ে মতো যেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তো এগুলো এখানে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে অন্য একটা পাত্রে আমি আগে তুলে নেব। সবগুলো পানিরকে তোলা হলে এবার ওই তেলের মধ্যে আমি ভাজতে দেব কেটে রাখা বেবিকর্ন আর ক্যাপসিকাম আমি দেখুন বেবিকর্নগুলোকে এখানে একটু লম্বাতে সেপে করে মানে একটু সরু সরু করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে একটু চড়াচড়া করে কেটে নিয়েছি আর বেবিকর্নগুলোকে আগে থেকে আমি নুন জলের মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম এরপরে এগুলোতে একটা লাইট ব্রাউন মতো কালার এলে এগুলোকেও তেল থেকে তুলে নেব যাতে এর কাঁচা গন্ধটা মানে ক্যাপসিকাম আর বেবিকর্নে কাঁচা গন্ধটা না থাকে সেটা দেখতে হবে এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট যেহেতু একটা নিরামিষ পনিরের রেসিপি তাই ঝালটা বেশি দিচ্ছি না জাস্ট একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি ওই কাজু বাদাম আর পোস্ত বাটাটা জলটা ধুয়ে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে যে জলটা আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে যেহেতু এটার মধ্যে কাজুবাদাম আছে তাই কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস এবার এটাকে আবারও নাড়তে থাকতে হবে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর বেবিকর্নটাকে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো মশলার সাথে যাতে এগুলোর মধ্যেও মশলাটা সমানভাবে ঢুকে যায় এরপর এতে দিয়ে দিচ্ছি ফ্যাটানোর দই এবং বাটি ধোয়া জলটাও সব কিছুকে দিয়ে এবারও মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা মতো হয়ে যাবে এরপরে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যে আগেই কিন্তু আমি দইটা ফেটানোর সময় ওতেও একটু নুন দিয়েছিলাম তো এটা থেকে একটু তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু দারুণ হয় সব মশলা ভালো মতো কষে তেল ছাড়লে তারপরে দিয়ে দেব ফোটানো গরম জল আর অবশ্যই গরম জল ইউজ করবেন ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা পুরো পাল্টে যায় এরপর আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ওই গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পনিরের মধ্যেও মশলাটা ঢুকে যায় তিন থেকে চার মিনিট মতো এটাকে কুক করতে হবে একদম শেষে দিয়ে দেব চিনি সব জিনিস সেদ্ধ হয়ে গেলে তারপরে লাস্টে চিনিটা দিতে হবে আর শেষ করছি একটু ঘি দিয়ে ঝোলের মধ্যে লাস্টে একটু ঘিটা দিয়ে দিলাম ব্যাস রান্না আমাদের এখানেই কমপ্লিট গরম গরম ভাত হোক বা পোলাও বা পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই এটাকে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে